নোবেল লরিয়েট তো আইনের ঊর্ধ্বে না, উনি হতে পারে নোবেল লরিয়েট, এটা ওনার ব্যক্তিগত অ্যাচিভমেন্ট। দেখুন এতে এটাই প্রমাণিত হয় যে বাংলাদেশে আইনের শাসন আছে, যে যত বড় হোক কেউ আইনের ঊর্ধ্বে না হয়, যে এটা এখানে কোনো নোবেল লরিয়েটের বিচার হচ্ছে না। এখানে শ্রম আইন ভঙ্গকারী হিসেবে প্রতিষ্ঠান প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং অন্যদের বিচার হচ্ছে। উনি সারা বিশ্বে সমাদৃত, কিন্তু ওনার বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ উঠলো, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমি দেখুন এতে এটাই প্রমাণিত হয় যে বাংলাদেশে আইনের শাসন আছে, যে যত বড় হোক কেউ আইনের ঊর্ধ্বে না হয়, আপনাকে আইনটা মানতে হবে। আপনি যখন প্রতিষ্ঠান পরিচালনা করছেন শ্রম আইনের অধীনে, শ্রম আইনটাকে আপনি মানতে হবে। আপনি নোবেল লরিয়েট তার মানে এটা না শ্রম আইন আপনি মানবেন না। কলকাতা প্রতিষ্ঠান সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সমর্থ হয়েছে যে যে ভায়োলেশনের অভিযোগটা নিয়ে এসেছিল সেটা প্রমাণিত হয়েছে বাদী পক্ষের চারজন সাক্ষী দিয়ে এবং এক্সিবিটের ডকুমেন্টগুলো দিয়ে। আমাদের কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শনের আমাদের কোনো কাগজে ডকুমেন্টে এই শব্দটা আমরা টাচ করিনি। এখানে প্রতিষ্ঠান প্রধান হিসেবে ওনার ভায়োলেশন অফ লবাল্লাইয়ের বিচার হচ্ছে, আমাদের সেই যুক্তিটা মাননীয় আদালত অ্যাকসেপ্ট করেছে। কিছু হলেই বলে নোবেল লরিয়েট, নোবেল লরিয়েট তো আইনের ঊর্ধ্বে না, উনি হতে পারে নোবেল লরিয়েট, এটা ওনার ব্যক্তিগত অ্যাচিভমেন্ট। কিন্তু আপনি প্রতিষ্ঠান প্রধান হিসাবে যে আইনটি লঙ্ঘন করেছেন শ্রম আইনের বিধি, সেটা তো সেটাই তো আমরা আদালতের কাছে বলেছি। আমরা বলিনি যে উনি নোবেল লরিয়েট তাকে শাস্তি দেওয়া হোক, এই ধরনের কথা কখনো আমরা বলিনি, নেভার। আমাদের লিখিত সাবমিশনে মৌখিক সাবমিশনে কখনো ছিল না। কাজেই ওনারা নোবেল লরিয়েট বলে সাধারণ জনমনে একটা বিভ্রান্তি সৃষ্টি করতে চাচ্ছে সরকারের পক্ষে। কলকারখানা প্রতিষ্ঠান নোবেল লরিয়েটকে হ্যারাসমেন্ট করার জন্য মামলাটা করা হয়েছে, এটা আমরা বারবার অস্বীকৃতি অস্বীকার করেছি এবং আজকে আদালতের রায়ও এটা পর্যবেক্ষিত হয়েছে, পর্যবেক্ষণ আসছে যে এটা এখানে কোনো নোবেল লরিয়েটের বিচার হচ্ছে না। এখানে শ্রম আইন ভঙ্গকারী হিসেবে প্রতিষ্ঠান প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং অন্যদের বিচার হচ্ছে। শুনেন, দেখুন এখন রায় চলাকালীন সময়ে বারবার কোর্টকে বিরক্ত করা, এটা আমি কখনো দেখি নাই। আমরা সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ, ইভেন কি বিচারিক আদালতেও আমরা যখন রায়ের জন্য দিন ধার্য থাকে তখন আমরা দুই পক্ষ বসে থাকি আর আদালতের রায়টা রিসিভ করি। আমরা অত্যন্ত লজ্জিত পাচ্ছি, আমাদের লিগাল ফ্রেটার্নিটির একটা লোক তার মক্কেলের জন্য বারবার আদালতে ডিস্টার্ব করতেছিল এবং আপনারা খেয়াল করছেন আদালত অসন্তুষ্ট হয়েছিল। অলরেডি রায় হয়ে গেছে, রায় হওয়ার পরে উনি কিভাবে রায় চলাকালীন সময় কিভাবে বলে যে আমার এটা নিতে হবে ওটা নিতে হবে, এটা আদালতের ডিসক্রিশন, আদালত কোনটা নিবে বা কোনটা নিবে না এই ক্ষেত্রে আদালতকে বারবার ইন্টারফিয়ার করা এটা বিচারিক অশোভনীয়।